The only question now is why is অনেকটাই লোক চোখের আড়ালে রয়েছেন ট্রাম্প ছুটি ছাড়াই তার কাজে অনুপস্থিত টুকটাক রাষ্ট্রীয় কাজ যা করছেন খুব কম আগ্রহে লক্ষ্য করা যাচ্ছে তাতে ট্রাম্পের সরকারি কাজের সাম্প্রতিক সূচি পর্যালোচনা করে এমনটাই বলছে দেশটির গণমাধ্যমগুলো 6 দিনের মধ্যে বুধবার ট্রাম্প প্রথম প্রকাশ্যে আসেন এদিন তিনি ভেটেরানস ডে উপলক্ষে অ্যালিংটন ন্যাশনাল সিমেট্রিতে যান তার পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এই অনুষ্ঠানে তিনি কিন্তু কোনো কথাই বলেননি ট্রাম্প এখনও যুক্তরাষ্ট্রের বৈধ প্রেসিডেন্ট তবে পরাজয় মেনে নিতে রাজি নন তিনি নিজের গর্জন তাই তো সমুন্নত রেখেছেন ফল গণনার সময় গলফ খেলা বিষয়টিকে অনেকে মনে করছেন ট্রাম্প এই ফলাফলকে তুচ্ছ জ্ঞান করছেন তবে সরকারি দপ্তরে না হলেও সরগরম করে রেখেছেন টুইটার মঙ্গলবার ট্রাম্প তার রাজনৈতিক ও হোয়াইট হাউসের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন তার এই বৈঠকের উদ্দেশ্যকে অনেকেই বলছেন আইনগত কৌশলে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা তবে বেশিরভাগ বিশ্লেষকরাই বলছেন অনেকটাই শান্ত হয়ে গেছেন ট্রাম্প হয়তো মনের চোটটা একটু বেশি সাথে মেলানিয়াকে হারানোর শঙ্কার গুঞ্জনও রয়েছে মুবাল্লিক করিম মাইটিভি